হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের পারিবারিক জীবনে সবচাইতে আপনজন হচ্ছে আমাদের সন্তান। সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের কলিজার টুকরাও তাদের সন্তান আবরাম খান জয়। ইদানিং মাঝে মধ্যে এমন সব আবদার করে যেগুলো রাখতে গিয়ে বিব্রত হতে হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। কখনো কখনো সুপারস্টার শাকিব খান এই বিষয়গুলো এনজয় করেন। শাকিব পরিবারের সঙ্গে অপুর সম্পর্কটা একদম হৃদয়ের হার্দিক। এই সম্পর্ককে সবাই খুব ভালোবাসেন, তার পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে তাদেরকে যারা কাছের শুভাকাঙ্ক্ষী তারা সকলেই। আবরাম খান জয় হঠাৎ করেই তাদের একটি পারিবারিক প্রোগ্রামে যাবার দাওয়াত পেলে অপু বিশ্বাস বলেন, এই প্রোগ্রামটাতে আমি যেতে চাই না। প্রোগ্রামটি ছিল নারায়ণগঞ্জে তাদের নিজেদের চাচাতো বোনেরই বিয়ে। এই অনুষ্ঠানে যাবার জন্য অপুকে খুব জোরাজোরি করছিল শাকিব পরিবারের সবাই। অপু বিশ্বাস বলছিলেন, এখন অনেক গরমের দিন এবং আমার অনেক ব্যস্ততা রয়েছে। তিনটে বিজনেস সামলিয়ে, কাজ সামলিয়ে আসলে আমি টায়ার্ড হয়ে যাই, একটু রেস্ট করতে চাই, একটু ঘরে থাকতে চাই। শাকিব খান তার সঙ্গে না পারলে ছেলে জয়কে বলেছিল, এবার মাম্মামকে রাজি করাও, পারিবারিক প্রোগ্রাম না গেলে খারাপ দেখা যাবে। জয় কিন্তু এবার ঠিকই তার অস্ত্রটা প্রয়োগ করলো। সে যে মামুকে বলল, মাম্মা চলো রেডি হও, তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাবো। অপু বিশ্বাস বললেন, আমাকে নিয়ে কোথায় যাবে? আমার অনেক খারাপ লাগছে, আমাকে আজকে একটু ঘুমোতে দাও, আমি আজ রেস্ট করতে চাই। শাকিব খান বললেন, জয় তুমি না পারলে কিন্তু তুমি লুজার। এই কথা শোনা মাত্রই জয় মাকে সব লেহেঙ্গা, তার সাজুগুজো, মেকআপ সবকিছু নিয়ে এসে বললো, আসো তোমাকে আমি বরফ জলে ফেসিয়াল করিয়ে দেই, এটা আমি শিখেছি নতুন টিপস। তুমি চোখ বন্ধ করে থাকবে, দেখবে তোমার অনেক আরাম লাগবে, আর তোমার একদম শুয়ে থাকতে ইচ্ছে করবে না, তখন তোমার মনে হবে তোমাকে শাস্তি ইচ্ছে করবে। যদি তাই না হয় তখন তুমি যা বলবে তাই শুনবো আমি। জয় বরফ জল দিয়ে মাখিয়ে চোখের মধ্যে কিছুক্ষণ দিল, দেওয়ার পরে বলে, এবার ওঠো, এবার মেকআপ করো। বিশেষ লাভ দিয়ে উঠে মেকআপ করতে বলে সুন্দর দেখালো এবং লেহেঙ্গা পরার পর অপুকে একদমই বউয়ের মতো লাগছে। সে তখন একটা ভিডিও ছেড়ে বললো, দেখো এই যে এই লেহেঙ্গাটা তুমি তোমার বিয়ের সময় পরেছিলাম, পাপাকেও বলেছি, তোমাকে তখন কত সুন্দর লাগছিল দেখতে, আর আমি তো তোমাকে তখন দেখতেই পাইনি। আর তোমার গায়ে হলুদের যে ভিডিওটা, ওটাও কিন্তু আমি দেখছি, ওটাতেও তোমাকে অনেক সুন্দর লাগছে। তাহলে আজকে চলো, আজকে ওখানে গেলে আমাদের সবার সঙ্গে দেখা হবে, মজা হবে, বিয়ের অনুষ্ঠান, অনেক মজা পাবে তুমি। এবার অপু বিশ্বাস বললেন, ঠিক আছে চলো, তুমি যখন বলছো তখন তো যেতেই হবে। এবার শাকিব অপু জয় একটি পারিবারিক প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন। সেখানে যে সবার সঙ্গে সুন্দর একটা সময় কাটলো। অপু ফিরতে ফিরতে বলবো, জয় তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যদি আজ আমাকে ফেসিয়াল করে না দিতে, আমি আসলে অনেক টায়ার্ড ছিলাম, আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, তুমি আমাকে এইভাবে রেডি করেছো জন্য তোমাকে অনেক ধন্যবাদ। জয় বললো, শুধু কি তোমাকে রেডি করেছি, আমি অনেকগুলো বাজিও জিতে নিয়েছি, সেটা বাসায় গিয়ে বলবো। আসলে বাবা ছেলের এই বাজিটা তো অপু কিছুই জানতো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।